বলছি আপনাকে মানতে হবে, না মানলে মুসলমানও থাকবেন না আপনি। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ আল্লাহর সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবে আর প্রত্যেক মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে, যতক্ষণ প্রশ্ন না করা হবে লা তাজুলু আল্লাহর সামনে থেকে পা হিলবে না, দাঁড়িয়েই থাকবে মানুষ, না কি বলো না? লা তাজুলু, লা তাজুলু কাদামা ইবনি আদম, আল্লাহর রসুলের হাদিস বলছি আপনাকে, মানতেই হবে, না মানলে মুসলমান থাকবেন না আপনি। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে, যতক্ষণ প্রশ্ন পাঁচটার উত্তর না দিবেন আপনার আমার পা আল্লাহর সামনে থেকে হিলবে না, দাঁড় হয়েই থাকতে হবে। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, জীবনটা দুনিয়াতে কিভাবে কেটেছো, কি বলবেন? জীবন সম্পর্কে প্রশ্ন হবে, না মানবেন তো মুসলমানই থাকবেন না। আপনি জীবনটা কিভাবে কেটেছেন, লড়াই ঝগড়া ফাসাদ বেনামাজি দারু শারাব, কিভাবে জীবনটা কেটেছেন? আন উমরিহি ফিমা আফনাহু, আপনার 60 বছরের জীবনের হিসাবটা দিতেই হবে কিয়ামতে। আপনি না দেওয়ার আগে লা তাজুলু কাদামা ইবনে আদম, আল্লাহর সামনে থেকে হিলা সম্ভবই নাই। 60 বছর বেঁচে আছেন, 60 বছরের আপনাকে হিসাব দিতেই হবে। দ্বিতীয় প্রশ্ন, আন উমরিহি আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবক, এই যে জুয়ানিটা কি বলবেন মানো না, যুবক যুবক মানে এই যে জুয়ানি বয়সটা নাকি, এটা কোথায় কাটিয়েছ, কোথায় কাটিয়েছ? বাড়ির পার্শ্বে মসজিদ থাকে, আজান শুনতে পান না, আজান শুনে মসজিদ যান না, আর আমি আপনি বলি আমরা মুসলমান, আর আমরাই বলি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, একটাও দোয়া কবুল হবে না, একটাও হবে না। এটা হাদিস কোরআনের কথা বললাম, পার্শ্বে মসজিদ, আজান শুনতে পান, মসজিদ যান না, এরপরে যদি বলেন যে দোয়া আল্লাহ কবুল করেন না, আল্লাহ করবেই না একটা, একটাও করবেন না, এটা হাদিস। কিয়ামতের পাঁচটার প্রশ্ন আমি বললাম, এক, জীবন সম্পর্কে আপনাকে উত্তর দিতে হবে, কিভাবে কাটিয়েছ, আমার ইবাদত করেছো না করনি, এক, আপনার এই যে জুয়ানি এটা কোথায় কাটিয়েছ, নাম্বার তিন, ওয়া মা লিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কোথায় থেকে কামিয়েছিলে, এখন তো দেখার কিছু নাই, পড়োশির ভুইলিয়ে নি, পড়োশিকে ধাক্কা দিয়ে দি, বেমানি করে লি, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন হবে এত পয়সার মালিক মাল এসেছিল কোথায় থেকে, কামিয়েছিলে কত, ভূই এত কোথায়, জমি এত কোথায়, গাড়ি করেছিল কোথায় থেকে, আপনাকে উত্তর দিতে হবে। মালের হিসাব এখানে কেউ লেওয়ার শক্তি নাই, কিয়ামতের দিন দিতেই হবে মালের হিসাব, কিয়ামতের দিন না দিলে আল্লাহর সামনে থেকে লা তাজুলু কাদামা ইবনে আদম সামনে থেকে হিলতেই পারবেন না, সামনে দাঁড় হয়েই থাকবেন, চিরকাল দিতে থাকতে হবে আপনাকে। মাল কোথায় থেকে, পয়সা কোথায় থেকে কামিয়েছেন, এটা হিসাব দিতে হবে কিয়ামতে। বুঝাতে পারছি আপনাকে, আপনারা বুঝতে পারছেন মনে হয়? আচ্ছা, মাল খরচ কোথায় করেন, এটার হিসাব দিতে হবে। খরচের জায়গা মসজিদ, খরচের জায়গা মাদ্রাসা, খরচের জায়গা ইয়াতিম, খরচের জায়গা মিসকিন, খরচের জায়গা বেমার, খরচের জায়গা গরিব। আজকে গরিবের এলাদের পয়সা নাই, আপনি বিয়ে শাদিতে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেন, আমরা মুসলমান হয়ে খরচ করি, আর গরিবকে একটা কাপড় দিই না, ঠিক আছে, অসুবিধা নাই, দুনিয়া তো কেটে যাবে, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে মাল খরচ কোথায় করেছিলে, দিতে হবে আপনাকে হিসাব, আপনাকে হিসাব দিতে হবে।
আপনি কিভাবে মাল কামাচ্ছেন পয়সা, আপনি রেডি থাকুন, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন হবে মাল কোথায় থেকে কামিয়েছো। কিয়ামতে প্রশ্ন উত্তর দিতেই হবে, না হলে সম্ভব নয় আপনি জান্নাতে ঢোকার। খরচ কোথায় করেছো, হালাল কাজে না হারাম কাজে, এটা উত্তর দিতে হবে। ওমা দা আমিলা ফিমা আলিমা, আপনি যে কথাগুলা জানছিলেন আমল কতটি করেছেন, এটা আপনাকে উত্তর দিতে হবে। সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এখন সবাই জানি হারাম, আমল তো করে না, করে হারাম বললেই হবে। সুদের কারবার আজকে মুসলমান বেশি করে, করে না তো মুসলমান? যখন আমরা, আপনি বলছেন হারাম, কোরআনে বলছি হারাম, আমি বলি আল্লাহকে মানি, আমি বলছি কোরআনকে মানি, কোরআনে সুদকে হারাম বলে দেওয়া হয়েছে, আপনি খাবেন মুসলমান, তো কেন আপনি হারাম বলছেন? হারামও বলবেন, কোরআনও বলছেন মানবো, কোরআনে বলছে হারাম, তো আপনি সুদ কেন খাচ্ছেন? না, এটা জায়েজ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের দিন দিতে হবে, না দেওয়ার আগে আপনার পা আল্লাহর সামনে থেকে হিলা সম্ভবই নাই, হিলবে না। তো ইব্রাহিম বিন আদহাম ওই লোকটা যে প্রশ্ন করলো যে আল্লাহ আমার দোয়া কেন কবল করে না, আমি তো অনেক দোয়া করছি, আল্লাহ গো দাও, আল্লাহ গো, আল্লাহ গো, আমি অনেক দিন থেকে দোয়া করছি কিন্তু আল্লাহ আমার একটাও দোয়া কবল করেননি। ইব্রাহিম বিন আদহাম আমাকে দশটা কথা বললেন যে আল্লাহকে মানছো, আল্লাহর কথা মানো না, নামাজ পড়তে বলেছে মানেই না, দোয়া কবল কী করে হবে? না, আল্লাহ হারাম খেতে মানা করেছে, হারাম খাবেন বলবেন যে আল্লাহ গো, একটাও কবুল হবে না, কথা বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বর কথা উনি বলছেন যে আল্লাহর রুজি তো আমরা খাই কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না, করি না শুকরি, শুকরিয়া আদায় করলে লাভ কি জানেন? আল্লাহ আকবার। আর না শুকরি করলে ঘটা কি বুঝেন? সুরে ইব্রাহিম আয়াত নম্বর 7-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি বিমার ছিলেন ভালো হয়ে গেলেন, আপনি ঠান্ডা পানি খেলেন, আপনি খাবার খেলেন, আপনার ছেলে চাকরি পেয়ে দিয়েছে, তো এই সবের পরে উচিত যে আপনি আল্লাহর শুকরিয়া আদা করেন, কথা বুঝলেন? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম, আপনি ভাত খেয়ে যদি শুকরিয়া আদা করেন আর একটা সবজি দিয়ে খেয়েছেন, আল্লাহর রসুল আল্লাহ বলছেন তুমি যদি শুকরিয়া আদা করো, আল্লাহ গো মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া আদা করছি, আল্লাহ তুমি এত সুন্দর খাওয়ার, এত সুন্দর ঠান্ডা পানি তুমি আল্লাহ পান করিয়েছ, যদি আপনি শুকরিয়া আদা করেন আল্লাহ বলছেন লাজিদান্নাকুম, আরও তোমাকে আমি দিব। যদি না শুকরি করো, মানুষ আজকে বলে না, না ভাই ধান তো হইলই না, এ বেকার, কই ভাই 5 বিঘা ধান লাগানো, ধান তো হইলো না, কি হইলো, সব খাঁকরি চলে গেল, না শুকরি। যদি আপনি না শুকরি করেন তো আল্লাহ আপনাকে এমন শাস্তি দিবে সামনে বা দিবে না, তো যেইভাবেই হোক আল্লাহর শুকরিয়া আদা করতে হবে, ঠিক আছে? কোরআন, ওই ইব্রাহিম বিন আদহাম বলছে যে কোরআন আমরা পড়ি কিন্তু কোরআন আমল করি না, আমল কে করে কোরআনের উপরে? কোরআনের উপর আমল করি? কোরআন তো পড়ি না আমরা, কোরআন তো পড়তেই জানি না, কোরআন তো পড়তেই জানি না, মানা তো বুঝি না। ওই হাজিরা হজ করতে যাই, তো সেখানে আমি কথা বলি মক্কাতে, হাজিরা হজ করতে যায়, হয়তো এই দেশেরও হাজি গেছেন মনে হয়, দেখেছেন আমাকে ওখানে, জানি না। তো হাজিরা হজ করতে যায়, সব থেকে বয়স্ক হাজি ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, একবারে লাস্ট অবস্থায় হজে যাবে। আর ওইখানে আমি সার্ভে করে দেখেছি যে আমাদের দেশের ইন্ডিয়ার পাকিস্তান বাংলাদেশের হাজিরা যারা হজ করতে যায় তারা 80% হাজি হজ সম্পর্কে কিছুই জানে না, হজ করতে গেছে জানে না, মিনার কাজ জানে না, মুজদালফার কাজ জানে না, তাওয়াফটা জানে না, সাইটা জানে না,
চুল কখন ছাড়তে হবে জানে না, কুরবানি করার জানে না, দুয়া গালা জানে না, তাওয়াফ জানে না, উজুটাক জানে না। এই তো জিহালত আজকে আমাদের মুসলমান, যে আমরা কোরআনই বুঝি না আর হজে গেছি তো হজের কিছুই জানি না, আমরা হজে গেছি এরকম অনেকই আছে। আমি ওখানে দেখি, দেখতে পাই আমরা কোরআনটা বুঝি না। এই যে আমরা নামাজ পড়ছি, দুঃখ কয়েকটা নামাজ তো মানুষ পড়ে না, হয়তো কয়েকটা লোক প্রত্যেক গায়ে নামাজ পড়ি, নামাজটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু, 40 বছর ধরে একটা লোক নামাজে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানাটা কিছুই বুঝে না, বুঝে না আত তাহিয়াতুলিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালাম, মানাটা বুঝেই না। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত, মানাটা বুঝেন, একটাও বুঝে না। সুরে ফাতেহাটা 40 বছর ধরে পড়ছেন, জানেন না। বায়াত বাণী নামাজে পড়ছেন, জানেন না। আর আজকে দুঃখের বিষয়, এটা অনেক কথা বলতে চাই, ইনশাল্লাহ হয়তো সময় খুলে যাবে, কোরআন থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। যে আজকে দুঃখে কে অনেক আমরা কিছু জানি না, জানাজার দোয়াটা, আমার বাপ মারা গেছে আমি কিছুই জানি না, জানাজার দোয়াটা জানে না। এই যে আপনারা বসে আছেন না, এই যে আপনারা বসে আছেন, এর ভিতরে শত করে হয়তো 10-20টা লোকই জানে, বাকি 90টা লোক জানে না, 90টা লোক জানে না জানাজার দোয়া। জানে বলবেন আপনি, আমি আমি বলবো যে এই লোকটা তুমি শোনাও তো, বলতে পারবে না, পারবেন না? এটা আমি ভালোভাবে জানি, 110টা লোকই পারবে, 90টা লোক জানাজার দোয়াটা জানে না। জানে জানে না, আপনি কী করে জানাজা পড়েন? একটুকু দুঃখ হয় না, একটুকু দুঃখ হয় না আপনাকে যে আমি মুসলমান আর আমি আমার বাপেরই জানাজা সামনে রেখে পিছনে দাঁড়িয়ে আছি, আমার বাপের জন্য মাগফিরাতের দোয়া আমাকে বলতে হবে, করতে হবে, আমি তো জানি না। কী পড়বেন আপনি, কী পড়েন, উত্তর দেন না একটু, একটু তো বলেন। একটুকু লজ্জা নাই, একটুকু খারাপ লাগে না, একটুকু আমাদের এহসাস নাই, একটুকু আমাদের চিন্তা নাই যে আমরা মুসলমান, আমার বাপ মারা যাবে, বাপ মারা গেলে জানাজা আমি পড়ব, আর বাপের সামনে জানাজা আমি পিছনে থাকব, আর আমি কি বলব, কি বলবেন আপনি? আপনি তো জানেন না জানাজার দোয়া, জানেন জানেন না তো বাপের জন্য কি দোয়া পড়বেন, আপনি কি দোয়া পড়বেন, কি পড়ে জানাজা পড়বেন আমাকে বলেন, জানেন না তো আপনি, কোরআন তো পড়তে জানি না, দোয়া তো একটাই ইয়াদ নাই, নমাজ তো পড়ি না, নমাজের দোয়া তো নাই, জানাজার দোয়া আমি জানি না। বাপ মারা গেছে, দিল্লিতে আছি, খবর গেল তোমার বাপ মারা গেছে, কি বলবেন, কি বলবেন? এটা 50টা লোক, শত করে এটা অর্ধেক লোক জানে, মানে সহজ দোয়া এটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মতের খবর শুনবেন, এই দোয়াটা পড়বেন। এখন জানাজা আপনি কি বলবেন, আপনার বাপের জানাজা পড়তে গেছে, জানাজার দোয়াটা আপনি জানেন না, তো আপনি কি বলে নামাজ পড়বেন? আপনার শুনে এটা আমার প্রশ্ন থাকলো, এটা তো আমরা জানি না। ভাইরা কিছু শিখেন, এই যে মাদ্রাসা আছে, ছেলেরাকে পাঠান, মেয়েরাকে পাঠান, স্কুলে পাঠান, আপনি পড়ান। আর জানাজার নামাজ এটা হুকুম, আলিমুলমা আছেন, শেখেরা আছেন, আপনার সদর সাহেবও আছেন, জানাজা ইমাম সাহেব গায়ের খতিব সাহেব পড়াবে, এরকম কোনো আদেশ নেই, আছে নাকি মামা? এরকম কোনো আদেশ নাই, জানাজা পড়াবে কে? বাপের জানাজা ছেলে পড়াবে, এটাই হচ্ছে আদেশ নাকি? বাপের জানাজা ছেলে পড়াবে, তো ছেলে তো একটাও জানে না জানাজার দোয়া, এই জন্য ইমাম সাহেব খতিব সাহেব, এ ভাই ছেলেকে একটু পড়ান, একটু জানেন। আপনি আজকে আহাদ করেন যে জানাজার দোয়াটা আমি ইয়াদ করব, আমার বাপ মারা গেলে আমি নিজে জানাজার নামাজটা পড়াবো, জানি না তো আমরা কিছু। ভাইরা একটু শিখেন, ইব্রাহিম বিন আদহাম, ওই 10টা কথা বলতে পারছি না, ইব্রাহিম বিন আদহাম বলছেন যে রসুলকে তো মানি সবাই, কিন্তু রসুলের কথা মানি না, মানি আল্লাহ রসুল বলছেন দাড়ি ছাড়তে হবে, রসুলকে তো মানি, রসুলকে কার্টুন বানিয়ে দিলে তো আমরা একবারে ফায়ার, কিন্তু আমরা মুসলমান, হ্যাঁ রসুলকে মানি, রসুলকে মানি, আল্লাহর রসুলের হাদিস একটাও মানি না আমরা, মানি
তো রসুলকে মানি, রসুলের হাদিস মানি না, তো এভাবে ইব্রাহিম বিন আদহামে কথা বলছেন যে এইভাবে আল্লাহকে মেনে তোমার দোয়া একটাও কবুল হবে না। কথাটা বুঝলেন? শেখ সাহেব চলে আসছেন আর কথা গেল অনেক আছে, আর লাস্টের এক দুটা কথা বলে আমি শেষ করে দিই। আল্লাহর আজাব আসে আমাদের ওপরে, কোনো সময়তে ম্যাগ, কোনো সময়তে পাথরের ম্যাগ, আর অন্য অন্য মেলায় আজাব আসে। এখন কিছুদিন আগে আলু ছিল আপনার 60 টাকা কিলো, কেন হলো 60 টাকা কিলো, এটা চিন্তা ভাবনা করেছেন? কেন হলো 60 টাকা কিলো? এই ইবনে মাজার একটা হাদিস, হাদিস নম্বর 4019, কয়েকটা কথা বলে আমি আমার কথাগুলো শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজানা, যখন মানুষ গুনাহ করে, কি গুনাহ? নাপ তোল, নাপ তোল মানে এটাকে বাংলাতে কি বলেন মানানো, ওই যে লাপা ওজনের পরে, আগে বলেছি যে আমার বাংলাতে সহযোগিতা করবেন, তো ওজন, মানুষ যখন লেওয়ার সময় ঠিক লেয় আর দেওয়ার সময় কম দেয়, কিবা ডান্ডি মার, ওই যে ডান্ডি ওই কীভাবে মারেন আমি তো জানি না, তো লেওয়ার সময় বেশি দেওয়ার সময় কম, লেওয়ার সময় ঠিক দেওয়ার সময় কম, এই গুনাহ যখন করে মানুষ আর মুসলমান, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা আল্লাহর পক্ষ থেকে আজাব আছে। যখন এই গুনাহ হয় যে লেওয়ার সময় বেশি দেওয়ার সময় কম, লেওয়ার সময় ঠিক দেওয়ার সময় কম, ডান্ডি মার, এই যখন গুনাহ মানুষ করে আল্লাহর আসমান থেকে তিনটা আজাব আসে। এক নম্বর আজাব কাহাত সালি, দ্বিতীয় নম্বর সামানের তেজে কাপড়ের আলু সবজি সব জিনিসের দাম বেশি, এটা আল্লাহর আজাব, আল্লাহর আজাব। আল্লাহ রসুল বলছেন যখন আপনি এই নাপতল লেওয়াতে বেশি আর দেওয়াতে কম যখন এই গুনাহ মানুষ করবে আল্লাহর পক্ষ থেকে তিনটা আজাব, একটা হচ্ছে কাহাসালি, দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেক সামানের দাম বেশি, আর তৃতীয় হচ্ছে জালিম হাকিম আপনার দেশের বাদশাহ হবে, দেশের বাদশাহ জালিম হবে, আর ওই জালিম বাদশার হাত দিয়ে মুসলমানকে আল্লাহ কষ্ট দিবেন, এই কথা আল্লাহর রসুল বলছেন আজকে থেকে 1442 বছর আগে। তো গুনাহটা তো আমরাই করলাম, আমাদের গুনাহার কারণে তো আল্লাহর আজাব। দ্বিতীয় কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সময় সময় আসমান থেকে পানি হয় না, নাকি পানি বন্ধ হয়ে যায় আসমানের, এখন আমাদের পানির প্রয়োজন আপনার ভুট্টাতে মাকইতে, তো পানি হয় না, এটা কেন হয়, পানি কেন বন্ধ হয়? একটা গুনাহর কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আপনি যখন মালের যাকাত দিবেন না, যাকাত বন্ধ করে দিবেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ আসমান থেকে পানি বন্ধ করে দেয়, যাকাত বন্ধ আল্লাহ পানি বন্ধ করে দেয়। এখন আপনি বলবেন যে হুজুর পানি তো হয়, কেন হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যে পানি দিই ওইটা জানোয়ার, গরু ভুষ ব্যাং, আমি যে জানোয়ার আছে ওই জানোয়ার চোপায়ার জন্য আমি পানি দিই, কিন্তু ওই লোকের জন্য পানি আমি আসমান থেকে বন্ধ করে দিই যে যাকাত দেয় না। অনেক কথা, আর থাকুক এসব কথাগুলো, আর বলার সময়ও নাই, আর কোরআনের কথাটাও থেকে গেল। দুই একটা কথা
মনে হয় খুব প্রয়োজন ছিল, কিন্তু শেখ আসছেন আর কথা বলবো না, যে আমার কথা গলা বাংলা ভুল হয়েছে অনেক ভুল। জি দুই একটা কথা তাহলে আমি বলে দিই, যে আমরা এসব সমাজে যেগুলো খারাপ কাজ হয় খারাপ করি, সেসব খারাপ কাজ যেন আমরা না করি। এটা সুরে হুজরাত, সুরে হুজরাত আর পারা নম্বর 26। কয়েকটা মাসলা মাসাইল গালা এই কোরআনে বলা হয়েছে, তো এই কয়েকটা কথা বলে দিই। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু। সমাজে যে ঝগড়া ফাসাদ, ঝগড়া ফাসাদ, মায়ের কাট, এই যে আমরা কোরআন মানি না, কোরআনে তো সম্পূর্ণ সব কথা বলে দিয়েছেন। বলছি কেউ যদি বলে তোমাকে গালি দিয়েছে, তো আপনি এই কথাটাকে তাহকিক করবেন, একটু ছানবিন করতে হবে, এটা কোরআনে বলা হয়েছে। এখন যদি বলে যে হুজুর আপনাকে গালি দিয়েছে, যদি কেউ বলে আমি হতে পারে গালি দিয়েছি গালি দিইনি, এই কথাটাকে আপনাকে একটু ছানবিন করে দেখতে হবে, এটা কোরআন। ঠিক দ্বিতীয় যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা, যদি দু ভাইয়ের ভিতরে ঝগড়া হয় তো ইসলাহ করে দিবেন, মিলিয়ে দিবেন, এটা কোরআন। ঠিক আছে, এখন আমরা করি কি, এ ভাই ও ভাই ঝগড়া, আগুন লাগার কাজ, কেস করতে যায়। আর না, কোরআনে বলা হয়েছে দু ভাই যদি ঝগড়া হয়, বাড়িতে হোক পড়োশিতে হোক, কেউ ঝগড়া করেছে, তৃতীয় লোকের দায়িত্ব যে দুই ভাইয়ের ভিতরে মিলমিলাপ করে দেওয়াটা। ইয়া আল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুন, কোনো ভাই কাউকে মজাক উড়ায়েন না, এটাও হারাম, এটা কোরআনে নিষেধ করা হয়েছে। কাহারির খারাপ নাম দিয়ে ডাকাটা ঠিক লয়, কাউকে কাল্লু বলে ল্যাংড়া বলে ডাকাটা ঠিক লয়। ইয়া আল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিনাজ-জন ইন্না বাদাদ-জন ইসমুন ওয়ালা তাজাসসু, জাসুসি করা ঠিক লয়, ওয়ালা ইয়াগতাব, গীবত করা ঠিক লয়। তারপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে দেখে ভয় করেন। ইয়া আইয়ুহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি কত ধনী লোক, আপনি কত বড় লোক, আমি কত ধনী লোক, আমার কত জমি আছে, আমার কত গাড়ি আছে, আমি কত বড় মাওলানা, আমি মক্কাতে থাকি, একটাও লাভ নাই আল্লাহর কাছে। শুধু ভালো লোক ওই যে আল্লাহকে দেখে ভয় করে। আমার কত পয়সা আল্লাহর কাছে লাভ নেই, গাড়ি কটা আল্লাহর কাছে লাভ নেই, আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে ভালো লোক ওই যে আল্লাহকে দেখে ভয় কে করে, আল্লাহকে দেখে ভয় যে করে সেই হলো আল্লাহর কাছে ভালো লোক, প্রিয় লোক। অনেক আরও কথাগুলো আছে, সেটা আমি ছেড়ে দিই। আর যে আমার যে বাংলা বলাতে ভুল হয়েছে, সেই ভুলগুলোকে মাফ করবেন, সময়টা মনে হয় আমার ঠিকই আছে। জি সময়টা একবারে দুই এক মিনিট বেশি হয়েছে, দুই মিনিট বেশি আমার সময়, এক মিনিট বেশি হয়েছে, তো এটার জন্য ক্ষমা আমার নেওয়ার প্রয়োজন নাই, এক মিনিট তো চলে। ঠিক আছে, আর বাংলা ভুলটুল হয়ে থাকলে মাফ করবেন, আর বাংলা বলা আমার অভ্যাস নাই, এজন্য কথাগুলো হয়তো খুব একটা ভালো করে বলতে পারলাম না, আর উর্দু হলে হয়তো বলতে পারতাম। আর বাংলা পোস্ট দিয়ে আমি বলবো কি, আমার একটু কষ্ট হলো, আর যত ভুল হয়েছে সেটা মাফ করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানা এরশাদ মাদানী সাহেব আমাদেরকে হাদিস এবং কোরআন দিয়ে